55 বছরের জীবন, 13 বছরই থাকলেন কারাগারের অন্ধকারে। স্বাধীনতার সংগ্রামে এমন ত্যাগ বাঙালির অভিসংবাদিত নেতা ছাড়া পৃথিবীতে আর কারো নেই। জীবনের বাঁকে বাঁকে সহ্য করেছেন নিঃসম অত্যাচার আর নির্যাতন, তবু হাল ছাড়েননি বঙ্গবন্ধু। 21 স্পেশালে স্বাধীনতার মাস নিয়ে আদিত্য মামুনের দুই পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। শত বছরের পরাধীনতার শৃঙ্খল ভাঙতে অজস্র মনীষীর শ্রমে ঘামে বাংলা স্বকীয় স্বাতন্ত্র্য সত্তা, কৃষ্টি সংস্কৃতি আর ঔদার্যের বন্ধনে চিরায়ত এক ইতিহাস। কিন্তু এত এত মনীষীর মধ্যে পলিমাটি বিধৌত এই জনপদের স্বাধীনতার ইতিহাসে যার নাম এপিটাফ হয়ে শোভা পাচ্ছে, তিনি বাঙালির প্রাণের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ক্ষণজন্ম এই প্রবাদ পুরুষের বুক জুড়ে বাংলাদেশের মানচিত্র, যিনি ব্রিটিশ শাসনামলে মাত্র 18 বছর বয়সে প্রথম কারাভোগ করেছিলেন। শাসক গোষ্ঠীর জুলুম অন্যায়ের বিরুদ্ধে অগ্নি উচ্চারণের মন্ত্র ছিল তার কণ্ঠে। পাকিস্তানে 24 বছরের শোষণে 4675 দিন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কেটেছে তার। 25 মার্চের কালরাতে ধানমন্ডির 32 নম্বরের বাসা থেকে তুলে নিয়ে ঢাকা ক্যান্টনমেন্টে বন্দি করে রাখে হানাদাররা। পরে হাজার মাইল দূরে কুখ্যাত লায়ালপুর কারাগারে রাখে বঙ্গবন্ধুকে। পাকিস্তান চেয়েছিল বাঙালির মুক্তি আন্দোলনকে নাবিকবিহীন হালভাঙা নৌকায় পরিণত করতে। উঠার সিঁড়ির দরজাটা ভেঙে ফেলল, গুলি করতে করতে আসছে। বঙ্গবন্ধু অসম সাহসী ব্যক্তি, লুকিয়ে থাকেন না। একটা পায়জামা পাঞ্জাবি পরা ছিল, তাড়াতাড়ি নেমে আসলেন সিঁড়ির ও তখন তার সিঁড়ি চলে গেল। তারা তাকে দেখে স্তম্ভিত হয়ে গেল। কমান্ডো ব্যাটালিয়নে গাড়ি চারিদিকে ঘেরাও করে ওনাকে নিয়ে যাওয়া হলো। লায়ালপুর কিংবা মিয়ানওয়ালি জেলে মুজিবের সঙ্গে ইয়াহিয়ার জেল কর্তৃপক্ষের আচরণ ছিল নিষ্পেষণের। মৃত্যুদণ্ড কার্যকর করতে একাধিকবার কবর খুঁড়েছিল কারা প্রশাসন। সেইখানে জেল ডেপুটি সুপার খোদাদাস খান মনে নামটা, তিনি একবার 10 কয়েদি নিয়ে আসলেন, তাদেরকে দেখিয়ে দিলেন গর্ত করার জন্য। তারা সুন্দর করে একটা কবর খোদাই করল। তারপরে বঙ্গবন্ধু তাকিয়ে দেখছেন, বুঝেছেন তুমি, তারপর দেখাচ্ছে তাকে, তোমাকে ফাঁসি করে এখানে ফেলা হবে মানসিকভাবে দুর্বল করার জন্য। কিন্তু বঙ্গবন্ধু তো অত ভীত মানুষ না। মুজিবকে কলঙ্কিত করতে পাকিস্তানের মিত্র দেশ ইরান তার কারাজীবন নিয়ে দীর্ঘ প্রতিবেদন ছাপে সেখানকার সংবাদপত্র কায়হান ইন্টারন্যাশনালে। সাংবাদিক আমির তাহিরি তার পক্ষপাত দুষ্ট প্রতিবেদনে বাঙালির মহানায়ক মুজিবকে দেখাতে চেষ্টা করেছিল পাগল হিসেবে। বৈশ্বিক এই দুর্বৃত্তায়নের সঙ্গে ছিল চীন আর মার্কিন যুক্তরাষ্ট্র। লায়ালপুর জেলে তার সঙ্গে দেখা করতে এসেছিলেন ব্যারিস্টার এ কে ব্রোহি। বললেন আপনাকে কোর্ট মার্শালে বিচার করা হবে, এটা হবে একটা মিলিটারি বেসড কোর্ট, সেই বিচারের জন্য আপনাকে একটা ডিফেন্স লয়ার দেওয়া হবে। তিনি বললেন আমি মার্শাল কোর্ট মানি না, এটা অবৈধ কোর্ট। 1971 সালের 4 ডিসেম্বর কোর্ট মার্শালে ফাঁসি হয় বাংলার মুক্তি আন্দোলনের দূত মুজিবের। যদিও শেখ মুজিবের জীবন রক্ষায় জাতিসংঘ, জেনেভার জুরিস্ট কমিশন, ভারত, রাশিয়া সহ 24 দেশের কণ্ঠ ছিল সোচ্চার। টেলিগ্রামে টেবিল ভরে গেছিল, ডোন্ট কিল শেখ মুজিব, ডোন্ট কিল শেখ মুজিব। 16 ডিসেম্বর পাকিস্তান আত্মসমর্পণ করে, পাকিমুক্ত বাংলা হয় পাক পবিত্র। পাকিস্তান কারাগার থেকে ব্রিটেন গলিয়ে পরিশেষে ভারতে যান বঙ্গবন্ধু। অতপর বিরচিত সম্বর্ধনায় বাংলার বীর ফেরেন স্বদেশে মহানায়কের মহান মাটিতে। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের সাধ আজ পূর্ণ হয়েছে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।